জাকিয়ে ঠান্ডা পড়তে ঐতিহাসিক ব্যান্ডেল চার্চকে ঘিরে উৎসবে মাতল গোটা জেলা। চার্চের পরিবেশকে সুন্দরভাবে তুলে ধরতে শেষ মুহূর্তের ব্যস্ততাও রয়েছে তুঙ্গে। প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন ইতিহাস বিজড়িত এই ধর্মীয় স্থানে এসে সম্মোহিত হয়ে পড়েন বলে জানা গিয়েছে। যদিও সারা বছরই দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থীরা আসেন ইতিহাস বিজড়িত এই ধর্মীয় স্থানে, বিশেষ করে ডিসেম্বর মাস থেকে প্রভু যিশুর জন্মদিন তথা বড়দিন উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই ব্যান্ডেল চার্চে। ডিসেম্বর থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস জুড়েই নামে মানুষের ঢল এই ধর্মীয় স্থানে। একই সঙ্গে এই সময়ে ব্যান্ডেল চার্চকে আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়, যে আলোকসজ্জা দর্শনার্থীদের মোহিত করে দেয়। এই ধর্মীয় স্থানে কেবল খ্রিস্টান ধর্মাবলী মানুষেরাই আসেন এমনটি নয়, সারা বছরই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই গির্জায় এসে ভিড় জমান। গির্জার গেট সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। বছরে দুদিন অর্থাৎ 25শে ডিসেম্বর ও 1লা জানুয়ারি সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়, তবে গির্জার ভেতরে প্রভু যিশুর প্রার্থনা বন্ধ হয় না। ব্যান্ডেল চার্চ সূত্রে জানা গিয়েছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ও খ্রিস্টধর্ম প্রচারের জন্য পর্তুগিজরা ভারতবর্ষে প্রবেশ করেন। হুগলির সপ্তগ্রামে তারা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। জাতি হিসেবে পর্তুগিজরা ছিলেন সৎ ক্যাথলিক। ভাগীরথীর তীরে তারা হুগলি শহর পত্তন করেন। একই সঙ্গে মিশনারিরা এই শহরে ধর্মপ্রচার শুরু করেন। ক্রমেই ধর্মপ্রচারে তাদের বেশি মাত্রায় উৎসাহ বাড়ে। আনুমানিক 1537 খ্রিস্টাব্দে শহরের উত্তরে ব্যান্ডেল নামক গ্রামটিতে পর্তুগিজরা নিজেদের প্রধান ধর্মকেন্দ্র স্থাপন করেন। তারপর ওই এলাকার মানুষ ক্রমশই খ্রিস্টধর্মে ভাবধারায় অনুপ্রাণিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করেন। 1599 সালে এক শুভ মুহূর্তে জন্ম নেয় আজকের ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। কয়েক বছরের ব্যবধানেই ব্যান্ডেলের এই চার্চের জন্য সম্রাট শাহজাহান 777 বিঘা জমি দান করেন। ব্যান্ডেল গির্জার দেওয়ালে বিভিন্ন স্থানে খোদাই করা ক্রুশের পথ অর্থাৎ ক্রুশ বহনকারী যীশুখ্রিস্টের কষ্টকর যাত্রার ছবি রয়েছে। গির্জার পাথরে ল্যাতিন, আমেরিকা, ফরাসি ও পর্তুগিজ ভাষায় নানা প্রকার লেখা তারিখসহ খোদাই করা রয়েছে। এগুলি প্রাচীন ব্যক্তিদের সমাধিস্থল বলে পরিচিত। গির্জার দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘণ্টাঘর অবস্থিত। এই ঘণ্টাঘরের উচ্চতা 32 মিটার। ঘণ্টাঘরের চূড়ায় একটি ক্রুশ স্থাপিত আছে। এখানে 3টি ঘণ্টা আছে, 2টি বড় ঘণ্টা ও 1টি ছোট ঘণ্টা। বড় ঘণ্টা দুটির মধ্যে একটি ঘণ্টার গায়ে লেখা রয়েছে 1819 সাল। ইতিহাস থেকে জানা গিয়েছে 1632 খ্রিস্টাব্দে যখন মুঘল সৈন্যরা হুগলি ও ব্যান্ডেল আক্রমণ করেন, সেই সময় এই ঘণ্টাঘরের ওপর থেকে 2 মাইল দূরের শত্রুদের ঘাঁটি ও তাদের চলাফেরার ওপর নজর রাখা হতো। চলতি মরশুমে বহু মানুষ এই গির্জাতে আসেন, বহু মানুষ এই গির্জায় প্রার্থনা করেন। 24শে ডিসেম্বর রাতে প্রার্থনাও হয়। ওই দিন রাতে প্রায় 1000-এর বেশি মানুষ চার্চে প্রার্থনা করেন। একই সঙ্গে মোমবাতি ও ফুল দিয়ে প্রভু যিশুকে শ্রদ্ধা জানান। চার্চ সূত্রে জানা গিয়েছে, এই সময়ে সীমাহীন কৌতূহল নিয়ে পৃথিবীর প্রায় সব দেশ থেকেই ভক্তপ্রাণ মানুষজন এখানে আসেন। পবিত্রতা, স্নিগ্ধতা, শান্তি ও স্বস্তি নিয়েই আবার তারা ফিরে যান তাদের গন্তব্যে। তবে পুলিশ জানিয়েছে, উৎসবের দিনগুলিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পিকেট বসানো হয়।